বন্ধুরা, পুরনো করুগেটেড কার্ডবোর্ড ব্যবহার করে তোমরা ফার্নিচার ব্যবহার করতে পারো। এর জন্য একটা কার্ড শিট লাগবে, পেন, কাটার, কাঁচি, স্কেল ইত্যাদি। দেখো, কিছু প্যাটার্ন লক্ষ্য করো কার্ডবোর্ডের ওপর। ডার্ক লাইন বরাবর তোমরা কাছে নিয়ে এটি কাট করো। এখন যে দুটি স্ট্রিপ পেলে, দুটি ডার্ক লাইনের মধ্যে নিডেল দিয়ে কিছুটা দাগ দিয়ে দাও, দাগ বসিয়ে দাও। তাহলে আমরা সহজেই ফোল্ড করতে পারবো স্ট্রিপটিকে। তো এইভাবে একটার পর একটা ফোল্ড করতে থাকো, লাইক জেড শেপ। এরকম ভাবে দুটো এরকম ফোল্ড তৈরি করো। এখন একটা স্লিট, ছোট্ট স্লিট বানাও এই ফোল্ডে ডার্ক লাইন বরাবর। এটাকে ওপেন করো, দেখবে প্রত্যেকটা স্লিট তৈরি হয়েছে। এভাবে আরো একটি স্লিট বানাও। এখন দুটি স্ট্রিপটিকে ইন্টারলক করে দাও। ইয়েস, তোমরা দেখতে পারো কি সুন্দর একটা স্ট্রাকচার তৈরি হয়েছে দুটো ফোল্ডের। এখন একটা পাতলা কার্ডবোর্ডের শিট নাও, আর যে কোনো একদিকে এটাকে বসিয়ে দাও। তোমাদের এখন লোড তৈরি। তোমরা একটা ইঁটকে নিয়ে এটার উপর বসাতে পারো। ওয়াও, এটা দেখো কম্প্রেসও হচ্ছে না, আর কিভাবে এটা লোডটা নিয়ে তোমরা দুটো ইঁটও এটাকে বসাতে পারো। দারুণ জিনিস, তাই না? এইভাবে তোমরা পুরোনো কার্ডবোর্ডকে ব্যবহার করতে পারো, আর খুব শক্ত স্ট্যান্ড বানাতে পারো। এটিকে তোমরা চেয়ার হিসেবেও ব্যবহার করতে পারো। দেখো, এখানে আমি একটা চেয়ার তৈরি করেছি কার্ডবোর্ড থেকে, আর সহজেই বসতে পারছি। এনজয় অ্যান্ড হ্যাভ ফান।